অস্ট্রিয়া দেশের রাজধানী হলো ভিয়েনা শহর। অস্ট্রিয়া হলো ইউরোপ মহাদেশের একটি সমৃদ্ধশালী ও ঐতিহ্যপূর্ণ একটি দেশ। ভিয়েনা অস্ট্রিয়ার সবচেয়ে বড় শহর। ভিয়েনাতে প্রায় 20 লক্ষ লোক বসবাস করে, যা অস্ট্রিয়া দেশের মোট জনসংখ্যার 1/3। শহরটি অস্ট্রিয়ার সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রস্থল। ভিয়েনা শহরের আয়তন 416 বর্গ কিলোমিটার বা 160.10 বর্গ মাইল, এর মধ্যে স্থলভাগ 19.39 বর্গ কিলোমিটার। ভিয়েনা শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 4,326 জন আর বর্গ মাইলে 11,205 জন। বিংশ শতাব্দীর পূর্বে এই শহরটি ছিল জার্মান ভাষাভাষীদের সর্ববৃহৎ শহর, কিন্তু বর্তমানে বার্লিনের পরে দ্বিতীয় বৃহত্তম জার্মান ভাষাভাষীদের শহর এটি। ভিয়েনাতে জাতিসংঘের ওপেক সহ অনেক বৃহৎ আন্তর্জাতিক সংস্থাসমূহের কেন্দ্রস্থল রয়েছে। ভিয়েনা শহরের নিকটেই ইউরোপের অন্যান্য দেশ যেমন চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও হাঙ্গেরি অবস্থিত। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে সমৃদ্ধশালী যত শহর আছে তা কোনো না কোনো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ঠিক তেমনি ভিয়েনা শহরও দানিউব নদীর তীরে অবস্থিত। গানের উত্তরাধিকারিতার জন্য মূলত ভিয়েনা গানের শহর হিসেবে পরিচিত। খাবার, পরিবহন থেকে শুরু করে থিয়েটার, জাদুঘর ও অপেরার সব জায়গায় দেশটির ব্যয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। বিশ্বের বসবাসের জন্য যতগুলো ভালো শহর রয়েছে তার মধ্যে ভিয়েনা শহর অন্যতম। এখানে যানমালের নিরাপত্তা, নিরাপদ রাস্তাঘাট, উন্নত চিকিৎসা, আবাসস্থান, কর্মসংস্থান সহ রয়েছে জীবন চলার নানা সুযোগ সুবিধা। যদি সৌন্দর্যের কথা বলা হয় তাহলে অস্ট্রিয়াকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা যায়। পাহাড়ে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অস্ট্রিয়া। এছাড়া মনুষ্য তৈরি সৌন্দর্যের কমতি নেই। শহরটিতে 100টিরও বেশি শিল্প জাদুঘর রয়েছে। এগুলি একসাথে প্রতি বছর 80 লক্ষাধিক দর্শনার্থীকে আকর্ষণ করে। ভিয়েনা শহরের মানুষের মাথাপিছু আয় 47,000 ইউরো। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম ধনী অঞ্চল ভিয়েনা শহর। ভিয়েনার অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল পরিষেবা খাত। ভিয়েনায় রয়েছে প্রচুর বৈদেশিক কোম্পানি। 2004 সাল থেকে প্রতি বছর ভিয়েনাতে 8,000 নতুন কোম্পানি যুক্ত হচ্ছে। ভিয়েনার পুরো শহরকেই পরিকল্পিত শহর বললে ভুল হবে না। ইউরোপের সবচেয়ে পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে ভিয়েনা একটি। ভিয়েনার মেট্রো পরিষেবা বেশ আকর্ষণীয়। পাতাল রেলের মাধ্যমে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করা যায়। 9 ইউরোর মাধ্যমে 24 ঘন্টার পাস পাওয়া যায়। এই পাস দিয়ে ভিয়েনার ভিতরের যে কোনো গণপরিবহন ব্যবহার করা যায়। ভিয়েনা শহরটি নির্ঝঞ্ঝাট ও কোলাহল মুক্ত। শহরের অধিকাংশ বাসিন্দারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অস্ট্রিয়া দেশটি ইউরোপীয় ইউনিয়ন সহ সেনজেনের অন্তর্ভুক্ত, যার ফলে সেনজেনের যে কোনো দেশের ভিসা থাকলে ভিয়েনাতে প্রবেশ করা যায়। ভিয়েনা শহরের নাম কোথা থেকে এসেছে তা নিয়ে রয়েছে মতবিরোধ। তবে কেউ বলে বেদুইনদের থেকে এসেছে, যার অর্থ বন স্রোত। অন্যরা বিশ্বাস করে নামটি সেল্টিক নিষ্কাশনের রোমান বসতি থেকে এসেছে। খ্রিস্টপূর্ব 500 সাল থেকে ভিয়েনায় বসবাসের প্রমাণ পাওয়া যায়। ভিয়েনা শহরটি স্বপ্নের মতো সুন্দর। বিশ্বের বিভিন্ন বিখ্যাত সিনেমা শুটিং হয়েছে ভিয়েনাতে। ইউরোপের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর থেকে বাস, ট্রেন এমনকি বিমানযোগে ভিয়েনাতে যাতায়াত করা যায়। অস্ট্রিয়ান বাসিন্দারা অনেকটা বন্ধুসুলভ। ভিয়েনা শহরে অনেক পার্ক রয়েছে। শহরের যান্ত্রিক ও কোলাহল পরিবেশ থেকে কিছুটা সময় পরিত্রাণ পেতে মানুষ পার্কে যায়। পার্কের পরিবেশ বেশ মনোরম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছোট বড় সবারই সমাগম ঘটে সেখানে। খাবারের সমৃদ্ধ একটি শহর হলো ভিয়েনা। ভিয়েনায় কেক ও ডেজার্ট তৈরির একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এছাড়া আরও নানাবিধ খাবারে ভরপুর ভিয়েনা শহর। ভিয়েনার অর্থনৈতিক খাতের 85% পরিষেবা খাতের দখলে, 14% কৃষি,